এখন আসো বিজ্ঞানে কি কি পড়বা। বিজ্ঞানে মনে করো আমি, তুমি যদি হিসাব করে দেখো জেনারেলি, আমি যেটা বুঝতে পারছি, ষাণ্মাসিক পরীক্ষায় চ্যাপ্টার 1 থাকবে, চ্যাপ্টার 2 থাকবে, 3টা আমার মনে হয় না দিবে ফিজিক্সের, চ্যাপ্টার 4 থাকবে, 5 থাকবে, 6 অনেক জায়গায় দিয়ে দিয়েছে, এবং বায়োলজির ক্ষেত্রে 8-9 এ হচ্ছে চ্যাপ্টারগুলো বেশি বেশি থাকবে, এগুলোর মধ্যে ঘোরাফেরা করছে। এখন এই চ্যাপ্টারগুলোর মধ্যে কী করবা, চ্যাপ্টার 1-এ তোমাকে যদি আমি স্পেসিফিক্যালি বলি, এটার জন্য তোমার গতি কনসেপ্টটুকু আলাদা করে এক্সট্রা পড়তে হবে। যেমন আমরা যখন পড়েছি, আমরা কিন্তু গতি এখানে কভার করেছি, তারপরে যে আমরা বাকিগুলো কভার করেছি, সো গতি পার্টটুকু এক্সট্রা কভার করবা। দেন চ্যাপ্টার 2-এর ক্ষেত্রে তোমার বইয়ে যা আছে দ্যাট ইজ ইনাফ, এর বাইরে কিছু লাগবে না। চ্যাপ্টার 2-এর জন্য তুমি এতটুকু পড়লেই হবে। এখন তুমি ম্যাথ কোথায় প্র্যাকটিস করবা, ম্যাথ প্র্যাকটিস করার জন্য তোমাকে একটা ভালো সাজেশন আমি দিই, সেটা হচ্ছে যে পুরান বইয়ের যে ম্যাথগুলো আছে ওগুলো তুমি করতে পারো। আমাদের নতুন বইয়ে ইনাফ ম্যাথ আছে, ট্রু, কনসেপচুয়ালি ইটস আ রিচ বুক, বাট কিছু কিছু জায়গায় ম্যাথে হচ্ছে যে প্র্যাকটিসটা অনেক কম, প্র্যাকটিস প্রবলেম অনেক কম। হ্যাঁ, এটার জন্য তোমাকে আসলে হচ্ছে পুরান কিছু বই থেকে তুমি চাইলে প্র্যাকটিস প্রবলেমগুলো নিয়ে নিতে পারো। এটা কিন্তু আগে এই বইটা শেষ করে যদি সময় পাও তো অবশ্যই, মানে এটা তো কনসেপ্ট শেষ করতেই হবে, এটা শেষ করে সময় পেলে। এবং মজার বিষয় এমন না যে পুরান, এটা তোমাদেরকে ভুল বোঝায় অনেকে যে পুরান বই নতুন বই মনে অনেক আকাশ পাতাল পার্থক্য, কোনো পার্থক্য নাই, বেসিক কনসেপ্টস হুবহু সেম। ইভেন আমি তোকে বলতে পারবো কেমিস্ট্রি যে পার্টটুকু আছে, যেমন 4, 5, 6 কেমিস্ট্রি পার্ট, এটা আগের বইয়ের এখানে লিটারালি ভাষাটাও সেম। হ্যাঁ, জাস্ট চ্যাপ্টার কমন, ভাষাটাও সেম, ঠিক আছে, মানে এখানে কোনো চেঞ্জ নেই। সো খামাক হচ্ছে, এটা নিয়ে টেনশন করার কারণ নেই। 8-9 যে বায়োলজি, বায়োলজি পার্টটা হচ্ছে আমার ছোট বোন দেখে বুঝছো, ও মেডিকেলের, ও আমাকে যেটা বললো যে ভাইয়া বায়োলজি পার্টটার মধ্যেও যথেষ্ট রিচ কন্টেন্ট আছে, এটার জন্য আসলে হচ্ছে যে ভালোভাবে না বুঝলে সমস্যা। সো 8-9 এই চ্যাপ্টার 2টা অফকোর্স বই থেকে পড়ো, বাট আমি তোমাকে আগেই বলে রাখছি বইয়ের কিছু জিনিসপত্র মিসিং আছে, ওই মিসিং জিনিসপত্রগুলোর জন্য ইউ নিড হেল্প। এখন কোথা থেকে হেল্প নিও তুমি দেখো, এই হচ্ছে তোমার বিজ্ঞানের পার্টস। বিজ্ঞানের জন্য কি করব, এক্সট্রা প্র্যাকটিস প্রবলেমগুলো করতে হবে এবং খুব ভালোভাবে থিওরিটা বুঝবা, খুব ভালোভাবে থিওরি বোঝার চেষ্টা করবা।